গেল মাসে আরিয়েস লিপ্পো নামে এক ইহুদি প্রার্থনাকারী হঠাৎ আল আকসা প্রাঙ্গণে ঢুকে প্রার্থনা করলে সে সময় আপত্তি জানান সাধারণ মুসলিমরা। পরবর্তীতে সেখানে ইহুদিদের প্রার্থনায় পুলিশ নিষেধাজ্ঞা জারি করলে ঘটনাটি আদালতে গড়ায়। এদিকে জেরুজালেমের একটি আদালত আল আকসাতে আরিয়ে লিপ্পোর প্রার্থনা সমর্থন করে রায় দেন। বিচারকের মতে লিপ্পোর আস্তে আস্তে করা প্রার্থনা পুলিশের কোনো আইন ভঙ্গ করেনি। এছাড়াও আদালত মসজিদুল আকসাতে অন্যান্য সব ইহুদিদের প্রার্থনা করার অনুমতি দেন, আর এতেই ক্ষোভে ফুঁসে ওঠে ফিলিস্তিন। ফিলিস্তিনিদের পাশাপাশি ইসরায়েলি আদালতের ওই রায়ের নিন্দা জানিয়েছিলেন পুরো মুসলিম বিশ্বের নেতারা। এখন সিঙ্গার ফুৎকার হওয়ার আগে অনেক ঘটনা পৃথিবীতে ঘটে যাবে, অনেক ঘটনা পৃথিবীতে ঘটবে, সেই ঘটনাগুলোর সূচনা হচ্ছে, আরম্ভ হচ্ছে। আমি ফিলিস্তিন ইসরায়েল বাইতুল মুকাদ্দাস নিয়ে 6টি পর্বে অনেক তথ্য আপনাদেরকে দিয়ে রেখেছি এবং ষষ্ঠ পর্বে আমি যে বিষয়টি বলেছি যে বর্তমান আধুনিক সভ্যতা যে টেকনোলজিক্যাল যেই সভ্যতা, হাইটেক যে সভ্যতা, বর্তমান সভ্যতার যে মূল বিষয়গুলো নাস্তিকতা, মাদকতা, অশ্লীলতা, অসভ্যতা, এগুলো দিয়ে মানুষ যেই বিশ্ব সভ্যতা তৈরি করেছে, নাম দিয়েছে, এটার মৃত্যু দিবস, এটার ধ্বংস দিবস অচিরে আসবে, বেশি দিন লাগবে না, সেটা আসবে একটা মহাজাগতিক আক্রমণে। পৃথিবীর বর্তমান সভ্যতা ধুলোয় মিশে যাবে, সেটা আসতেছে, খুব দেরি নেই, অচিরেই ঘটবে। আমি সূরা আস-সামায় ওয়া ত্বরক, সূরা ত্বরকের ব্যাখ্যা 6 নম্বর পর্বে, ফিলিস্তিন ইসরায়েল বাইতুল মুকাদ্দাস 6 নম্বর পর্বের ব্যাখ্যা দিয়েছি। আজকে কিছুটা আপনাদেরকে বলি, কারণ বিষয়টি আমাদের সাথে জড়ানো। আপনারা জানেন পৃথিবীর, পুরো পৃথিবীর আকাশ প্রচণ্ড কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে, কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে গোটা পৃথিবী, এবং 40 দিন ধোঁয়ায় আচ্ছন্ন থাকবে। সে বিষাক্ত ধোঁয়ার একটি সুরায় আল কোরআনে আছে, সুরাত দোকান, ধূম্রপুঞ্জের সুরা, ধোঁয়ার সুরা, সুরাত দোকান, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ফারতাকিবি ইয়াওমা তাতিস সামাউ বিদুখানিম মুবিন, অপেক্ষা করো যেদিন আকাশ নিয়ে আসবে সুস্পষ্ট ধূম্রপুঞ্জ, গোটা আকাশ কালো ধোঁয়ায় যেদিন ছেয়ে যাবে, সেদিন, সেদিনের অপেক্ষায় থাকো। আল্লাহকে যারা মানে না, আল্লাহকে যারা স্বীকার করে না, যারা নাস্তিক, যারা আল্লাহর কোরআন বিশ্বাস করে না, কোরআনকে বিদ্রুপ করে, যারা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে না, তাকে ট্রল করে, যারা বস্তুবাদী, যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল মাদাতু কুল্লু শাই, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল মাদাতু কুল্লু শাই মানে আল্লাহ বলতে কিছু নাই, বস্তুই সব কিছু। এই যে সভ্যতা নির্মাণ করেছে আল্লাহদ্রোহীরা, আল্লাহতে অবিশ্বাসীরা, আগামী আগামী সময়ে, অতি নিকটবর্তী সময়ে এমন মহাজাগতিক আক্রমণ আসবে, সেই আক্রমণে বর্তমান টেকনোলজি প্রায় ধূলিসাৎ হয়ে যাবে, জিপিএস সিস্টেম ধূলিসাৎ হয়ে যাবে, পৃথিবীর জলবায়ু বিদ্যুৎ সব চেঞ্জ হয়ে যাবে, পৃথিবীর মিডিয়ার জগৎ
ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা যত 4G 5G যত জি আছে এগুলো, অর্থাৎ বর্তমান আধুনিক সভ্যতার এই যে এখন ক্যামেরা ইত্যাদি ইত্যাদি, এগুলি সব ধূলিসাৎ হয়ে যাবে, এই সিস্টেমগুলো থাকবে না, সব নিপাত হয়ে যাবে। তো সেটা এতটা ভয়াবহ আক্রমণ হবে যে সারা কোরআনে আল্লাহ তাআলা সভ্যতার এই করুণ ধ্বংসযজ্ঞের কথা 1450 বছর আগে থেকে আল্লাহ বলেছেন। সেটারই সূরা দোকানের মধ্যে আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছেন, যেদিন গোটা 7 মহাদেশ ধূম্রাচ্ছন্ন হয়ে যাবে। ধূম্রাচ্ছন্ন হয়ে কখন? কোনোখানে একটা বোম্বিং হলে সেখান থেকে সব জ্বলে পড়ে, কার্বন ডাইঅক্সাইড ধুলিবালি ধুম্র আকারে কালো হয়ে আকাশে ওঠে। বিলিয়ন বিলিয়ন শত শত কোটি মহাজাগতিক বম, যেটা আল্লাহ পাথর স্ট্রয়েড এবং মিটিওর আকারে রেডি করে রেখেছেন, যেটা দুর্নিবার গতিতে অপরাধী শহরগুলোকে অপরাধী রাষ্ট্রগুলোকে আঘাত করবে, এত শত কোটি মহাকাশীয় প্রস্তরখণ্ডের আঘাত আসবে, গোটা আক্রান্ত পৃথিবী থেকে কালো ধোঁয়া মহাকাশে ছেয়ে গিয়ে 40 দিন এই পৃথিবীর কিছুই দেখা যাবে না, আরো বাড়ি নেই অমন 40 দিন। সেটা আসতেছে, এটার কথা আমি বহু বছর আগে থেকে বলছি, একটা পর্বে যেহেতু আমি বিস্তারিত বলে রেখেছি, এখন ইশারা দিলাম ওই পর্বে আপনারা দেখবেন, ওইটা অপরাধ বিচারে মানুষকে আক্রান্ত করবো এই কালো ধোঁয়া, যে আল্লাহদ্রোহী তার ভিতরে ঢুকে তাকে বেলুনের মতো ফুলিয়ে দেবে, তার নাক কান সারা শরীর দিয়ে ধোঁয়া বেরোবে। আর যে মুমিন বিশ্বাসের ইমানের দুর্গে যে সুরক্ষিত, মিসলু জাকামাহ নবীজি বলছেন, তাকে ধরবে সর্দির মতো, হালকা হালকা আক্রান্ত হবে, তবে সে 1 বছর পৃথিবীতে কোনো ফসল হবে না, কোনো ফসল হবে না। কার্বন ডাইঅক্সাইড বিষাক্ত কার্বন গোটা বিশ্বের আকাশকে কৃষ্ণকায় করে রাখবে, সূর্যের আলো দেখা যাবে না, সূর্যের আলো ছাড়া সালোক সংশ্লেষণ হয় না, ক্লোরোফিল আর সূর্যের আলোর এই যে আপনারা বিজ্ঞান যারা পড়েছেন এটাকে বলে ক্লোরোফিল, শস্যের মধ্যে যে সবুজ থাকে এটা সূর্যের আলোর সাথে ক্রিয়া বিক্রিয়া করে ক্লোরোফিল তৈরি করে, সেখান থেকে ফল ফসল ধান গম আম কাঁঠাল ইত্যাদি হয়। এই জন্য নবীজি বলছেন, লাইসাত ইসানা আল্লাহ তুমতারু, দুর্ভিক্ষের বছর এটা নয় যে তোমাদের উপর বৃষ্টি পড়বে না, ওলাকিন্না সানাতান তুমতারু অতুমতারু অতুমতারু অলায়ুম বাতুলাকুম, দুর্ভিক্ষের বছর হলো সেটা যে বৃষ্টির পর বৃষ্টি বৃষ্টির পর বৃষ্টি হতেই থাকবে, কিন্তু বিশ্বের কোথাও একটি ফসলও ফলবে না। কেন ফলবে না? দুটি কারণ, একটি হলো বিষাক্ত কালো ধোঁয়ায় গোটা আকাশ যখন ছেয়ে যাবে, পুরোটাই কার্বন বিষাক্ত, তখন বৃষ্টি নামলে অ্যাসিড বৃষ্টি নামবে, সব অ্যাসিড বৃষ্টি। এখন আমাদের পৃথিবীতে পলিউশন যেসব অঞ্চলে, বায়ু দূষিত যেসব অঞ্চলে বৃষ্টি হলে প্রাথমিক বৃষ্টিগুলিতে অ্যাসিড পড়ে, এগুলি দিয়ে কোনো ধান ফসল জমে না, আরও নষ্ট হয়ে যায়, মরে যায়। তো গোটা বিশ্ব যেহেতু ঘন কালো, কার্বন ডাইঅক্সাইড সব বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন থাকবে, বৃষ্টি হলে সব অ্যাসিড বৃষ্টি, অতএব ফসল হবে কোত্থেকে? দ্বিতীয়ত, শুধু বৃষ্টি দিয়ে তো ফসল হয় না, সূর্যের আলো লাগে, সূর্যের আলো যেহেতু তখন নাই সেই কারণেও ফসল হবে না, বৃষ্টিপাত হবে সমানে ফসল হবে না।
এই জন্য নবীজি বলেছেন সেই ধোঁয়া যখন দেখবে আঁচ করবে এক বছরের খাবার স্টক করে রাখবে সবাই এক বছরের খাবার আমার বক্তৃতায় আপনারা পাবেন বিস্তারিত বলেছিও আবার বলবো এখন নতুন করে সেটার কথা আল্লাহ তাআলা কোরআনে যেমন সূরা জারিয়াতের 59 নম্বর আয়াতে বলেছেন فَإِنَّ لِلَّذِينَ ظَلَمُوا ذَنُوبًا مِثْلَ ذَنُوبِ أَصْحَابِهِمْ যারা জালিম তাদের জন্য রয়েছে বিরাট লেজ বিশিষ্ট একটি নক্ষত্রের আক্রমণ জানুব বিভিন্ন ব্যাখ্যা আছে প্রাচীন মুফাসসিরিনরা জানুবকে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন কোরআন হাম্মালু আওজুহিন কোরআনের এক একটি আয়াতে বহু বহু ব্যাখ্যা ইনক্লুড করে কোরআন এক একটি আয়াতে শত সহস্র বিষয়কে ইনক্লুড করার মতো বিশালতা কোরআনের ভিতরে থাকে এই জন্য প্রাচীন মুফাসসিরিনরা যা বলেছেন সেটাও সত্য যুগের জ্ঞান বিজ্ঞানের আলোকে যেই যুগের জ্ঞান বিজ্ঞান যত উন্নত যত ঊর্ধ্বে যাবে কোরআন বোঝার মাত্রাও তত ঊর্ধ্বে যাবে এই জন্য জানুবের একটা ব্যাখ্যা আল কাউকাবুল মুজান্নিব লেজওয়ালা নক্ষত্র যেটাকে সূরা আত-তারিক আন-নাজমুস সাকিব আল্লাহ বলেছেন এমন নক্ষত্র যেটা সাকিব এই বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীতে আক্রমণ করবে সাকিব শব্দটি আল কোরআনে দুবার পাওয়া যায় সিহাবুন সাকিব প্রতিদিন লক্ষ লক্ষ সেল বায়ুমণ্ডলের উপর থেকে পৃথিবীর উপরে মারা হয় এই সেলগুলি পৃথিবীতে ঢোকার সময় আইনোস্ফিয়ার ওজোনোস্ফিয়ার টফোস্ফিয়ার বিভিন্ন স্ফিয়ারের মধ্যে এগুলো ঘর্ষণে জ্বলে পুড়ে বিক্রিয়া হয়ে এটা হারিয়ে যায় মাটি পর্যন্ত আসে না এটা হলো সিহাবুন সাকিব বায়ুমণ্ডল ফুটোকারী অগ্নি সেল সেল উল্কা এগুলো আমাদের মাথা পর্যন্ত আসে না আমাদের গড়বাড়ি পর্যন্ত আসে না আগে শেষ হয়ে যায় কিন্তু যেটা আন-নাজিমুস সাকিব সূরা আত-তারিক ওয়াস-সামাই ওয়াত-তারিক আকাশের কসম আর এক আঘাতকারী আগন্তুকের কসম নাইট কামারের কসম ওয়ামা আদরাকা মাত-তারিক তুমি জানো কি তারিক কি সে আঘাতকারী নাইট কামার কি কি জানো আন-নাজমুস সাকিব এমন নজম এমন নক্ষত্র এমন নেবেরু বা যে কোনো এমন একটা নক্ষত্র যেটা কোটি কোটি পাথর নিয়ে পাথরের লেজ কোটি কোটি পাথর লেজের মতো হয়ে তার পিছে পিছে আসবে তার অভিকর্ষ বলে সে নিয়ে আসবে এই বিলিয়ন বিলিয়ন আঘাতকারী পাথর সহ সাকিব বায়ুমণ্ডলকে ফুটো করে ঢুকে পড়বে আক্রমণ করে এই পৃথিবীকে ভেদ করে ভিতরে ঢুকে পড়বে এমন এক ভয়ঙ্কর সভ্যতা বিনাশী বর্তমানের এই কুফুরি সভ্যতা বস্তুবাদ সর্বোচ্চ সভ্যতা বিনাশ সেদিন হবে যেটা 1450 বছর আগে থেকে কোরআন বলতেছে কারণ আল্লাহর কাছে একদিন পৃথিবীর 1000 বছরের সময় আল্লাহ কোনো কথা বলতে 2000 বছর আগে থেকে বলেন 3000 বছর আগে থেকে বলেন 5-10 হাজার বছর আগে থেকে বলেন 10 হাজার বছর মানে আল্লাহর কাছে 10 দিন আমাদের 10 হাজার বছর আল্লাহর কাছে কয়দিন 10 দিন ও ইন্না ইয়াউমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন তোমার রবের কাছে একদিন তোমাদের এই পৃথিবীর গণনার 1000 দিনের সমান আপনারা হয়তো ভাবতে পারেন এত বছর আগে থেকে আল্লাহ তাআলা এই বর্তমান এই বিগত 1 শতাব্দীব্যাপী গোটা পৃথিবীর সমস্ত মানবিক নীতি মনুষ্যত্বের সমস্ত অনুভূতি সুকুমার বৃত্তি সব মেসাকার করে দেয়া হয়েছে কিছুই নাই এই বিষাক্ত সভ্যতার ডালপালা প্রতিটি রোমে রোমে ঢুকে আছে প্রতিটি মানুষের হাটে হাটে ঢুকে আছে প্রতিটি নর প্রতিটি নারীর ভিতরে ভিতরে এই বিষাক্ত অসভ্যতার ডালপালা ঢুকে আছে ইন্টারনেটের মাধ্যমে অন্তর্জালের মাধ্যমে আছে কি না
এইটাকে উপড়ে ফেলবে আল্লাহ তাআলা সেই ধরনের একটা মার দিয়া, মারের চোটে গোটা পৃথিবী, এইসব সভ্যতা, এসব প্রাসাদ, এসব ইন্ডাস্ট্রি, এইসব হাতিয়ার, এইসব নির্মাণ তুলোধুনো হয়ে ধুলিবালি হয়ে আকাশে উড়ে যাবে। ওই যে ধুলিবালি হয়ে এই সভ্যতা উড়ে যাবে আকাশে, ইবলিস দাজ্জালের নির্মাণগুলো উড়ে যাবে আকাশে কালো ধোঁয়া হয়ে, কার্বন ডাই অক্সাইড হয়ে, সেটাই সুরায় দোকানের কথা। فارتقب يوم تأتي السماء بدخان مبين دخان ধোঁয়া কেন আসবে আমরা আগে বুঝতাম না, এখন বুঝতেছি। বিস্ফোরণ হলে ধোঁয়া উঠে, ওই বিস্ফোরণ ঘটানো হবে। সে সুরায় দোখান বুঝতে হলে সুরায় আত-তারিক বুঝতে হবে, সুরায় তারেক বুঝতে হলে সুরায় দোখান বুঝতে হবে। কোরআনের এক আয়াত আর এক আয়াতে তাফসীর করে এখানে আন-নাজিমু সাকিব, পৃথিবীর বায়ুমণ্ডল ভেদকারী মহাজাগতিক আক্রমণকারী সেই নেবেরও অথবা সেই আল্লাহর কাছে জানা সেই নক্ষত্র শত কোটি স্ট্রয়েড মিটিওর পাথর নিয়ে আসতেছে, সেটা ঢুকে পড়বে আক্রমণ করবে। সেগুলির মধ্যে ভয়াবহ বিষয় কি, গতি, এমন দুর্নিবার গতি, গতির চোটে। আমরা জানি যে একটা 100 গ্রাম ওজনের একটা জিনিসকে যদি ঘন্টায় 10,000 কিলোমিটার বেগে ছুটানো হয় ওইটার ওজন হয়ে যা হয়ে যাবে কত, 1 টনের মতো। গতির কারণে ওয়েটটা আসে, কয় না একটা ঘুষি মেরেছে আধা মন ওজনের। আমরা আগে শুনতাম যে মোহাম্মদ আলী ক্লে এমন একটা ঘুষি মেরেছে তার প্রতিপক্ষকে, তার ওজন আধা মন, গতির কারণে ওয়েটটা আসে। তাই এই যে মহাজাগতিক ভয় দেখাচ্ছেন, তোমার অ্যাটম বোম আল্লাহর বানাইতে হবে না, পাথরকে এমন গতি দিয়ে দেবেন, গতির ভয়াবহ গতির কারণে পাথরেই পারমাণবিক বিস্ফোরণ, অ্যাটমিক বিস্ফোরণ করে দেবে। আল্লাহু আকবার। আজকে যারা মনে করেন যে আল্লাহ তাআলা সব ছেড়ে দিয়েছেন আমরা যা ইচ্ছা তা করব, সে সময় নেই। আমি যদি আইডিয়া করতাম যে এটা আরও 50 বছর 100 বছর বহু দূরে আসবে, তাহলে এই খুতবা দিতাম না, এই খুতবা দিতাম না। আইডিয়া আসতেছে খুব কাছাকাছি, এই জন্যই খুতবাটা দিলাম, খুব কাছাকাছি। এবং ফিলিস্তিনের বর্তমান ঘটনার সাথে এগুলি জড়ানো, খুব কাছে, লক্ষণে সব চলে আসতেছে। তো ওই বিষয়ক 15টি হাদিস, সাহাবিদের বক্তব্য, তাবেইনদের বক্তব্য আমি এক পর্বে আপনাদেরকে দেবো ইনশাল্লাহ, সেখানে আপনারা শুনবেন। তবে সেই মহাজাগতিক মহাকাশীয় ধূম্রপুঞ্জ যে পৃথিবীর আকাশকে কালো করে দেবে মারের ছোটে, সেই মারে বহু মহাদেশ, বর্তমান সুপার পাওয়ার কেউ থাকবে না, বর্তমান বৃহৎ শক্তি বলতে কিছুই থাকবে না, সমস্ত রাষ্ট্রের সীমানা শেষ, সমস্ত মানব নির্মিত নির্মাণ শেষ, পৃথিবী নতুন জন্ম লাভ করবে, কোনো রাষ্ট্র নাই। ওই মারের পরের দিন পৃথিবীর আর কোনো রাষ্ট্র নাই, কোনো প্রেসিডেন্টও নাই, কোনো রাষ্ট্রও নাই। কী থাকবে, হাদিসের মধ্যে এসছে, তাহাজ্জুবুল কাবায়েল, গোত্র গোত্র একে অপরের সাথে মিলেমিশে কী করা যায়, এমন রাজনৈতিক শূন্যতা, নেতৃত্ব শূন্যতা হবে, রাষ্ট্র শূন্যতা দেখা দেবে, গোটা পৃথিবী রাষ্ট্রহীন অবস্থায় পড়ে যাবে এবং পড়তে হবে, আল্লাহ করাবেন সেটা। কিসের ইউরোপ, কিসের আমেরিকা, কিসের রাষ্ট্র, কিছুই থাকবে না, সব নিঃশেষ এবং নতুন জন্ম। বর্তমান নাস্তিকবাদী অসভ্যতার সমস্ত পাপাচার, পাপাচারের চিহ্ন, পাপের আখড়া ধূলিসাৎ করে দিয়ে পৃথিবীকে আবার ঘোড়ার যুগে, গাধার যুগে, আবার যুদ্ধের তীর তলোয়ার বল্লমের যুগে, আবার পায়ে হাঁটার যুগে আল্লাহ তাআলা ফেরত নেবেন।